তানজিদ তামিমকে আমরা দেখেছি পরপরই আসলে আউট হয়ে গেছেন, মানে তানজিদ তামিমের এই যে ফর্মে না থাকাটা বা রান না পাওয়াটা কি আসলে প্রথমেই বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে কিনা, এবং বিশ্বকাপটা শুরু আসলে তার এই ব্যাকফুটে থাকা দিয়ে শুরু হচ্ছে কিনা? যদি শুরুটা ভালো না হয় শেষটা ভালো হওয়ার সম্ভাবনা কম, এবং তানজিদ তামিম খুব একটা আশা ছিল এই ইয়াং ছেলেটাকে নিয়ে, কিন্তু এত বড় পরিসরে যে আমার কেন যেন মনে হচ্ছে একটা স্নায়ুর চাপে ভুগছে সে, এবং সেই কারণে তার যে শুরুটা আমরা আশা করেছিলাম সেটা সে করতে পারেনি। ডেফিনেটলি ইটস এ নেগেটিভ পয়েন্ট বাংলাদেশের জন্য, বাট যদি আরও সুযোগ তাকে দেওয়া হয় হয়তো বা একটা ভালো ইনিংস খেললে, যেমনটি আমরা দেখেছি লিটন কুমার দাসের গত ম্যাচে 70 রান করেছে, সেই জায়গায় তার ফর্মে ফিরে এসছে। একজন নতুন খেলোয়াড়ের জন্য একটু বেশি অসুবিধা হবে, কিন্তু একটা ভালো ইনিংস যদি সে খেলতে পারে তাহলে আমার মনে হয় ওই যে কনফিডেন্স লেভেলটা তার বেড়ে যাবে। একদমই সামিম ভাই, আপনি কি মনে করেন যে এটি কি আসলে স্নায়ুচাপের কথা বলছিলেন শামিম আশরাফ চৌধুরী, নাকি প্রস্তুতিরই কিছুটা ঘাটতি? ফ্যাক্ট ইজ, আমরা কতটুকু প্রিপেয়ার্ড করে তারপর তানজিদ তামিমকে আসলে দলে নিয়েছে, এখন একটা সার্কামস্ট্যান্সে তাকে দলে নিতে হয়েছে, আমরা জানি যে তার আগে কি ঘটেছে। ফ্যাক্ট ইজ যে তার আগে তাকে কতটুকু প্রিপেয়ার্ড আমরা করতে পেরেছি। একটা কথা সাকিব আল হাসান খুব ভালো বলেছিলেন, তা হচ্ছে যে সিরিজগুলো আইসিসি ওডিআই সুপার লিগের অংশ ছিল না, সেই সিরিজগুলোতে যদি এরকম করা যেত যে সিনিয়র প্লেয়াররা স্লাইট ওই সিরিজগুলো অফ নিয়ে নতুন প্লেয়ারদেরকে আমরা ট্রাই করাতে পারতাম, তাহলে হয়তোবা এতদিন আমাদের একটা প্রিপেয়ার্ড ব্যাকআপ বেঞ্চ দাঁড়িয়ে থাকতো, সেই জায়গা থেকে তানজিদ তামিমদের উপর ওই এক্সপেকটেশনটা রাখতে পারতাম। সো একদমই নিউ স্টেজে জাস্ট এশিয়া কাপে দুইটা ম্যাচ খেলিয়ে দেন ওয়ার্ল্ড কাপে চলে আসে, স্নায়ুচাপ অবশ্যই আছে, এবং সেই সঙ্গে প্রিপারেশন, আমার কাছে মনে হয় এই লেভেলে খেলার জন্য যে স্কিল তো সবারই থাকে, বাট প্রিপারেশনটা যেটা সেটা মেন্টাল এবং সেই সঙ্গে স্কিল ওয়াইজ, ওই জায়গাটায় ডেফিনেটলি তো একটা একদম নিশ্চয়ই। এবং আরেকটা বিষয় নিয়ে সমালোচনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই বলছেন মিরাজকে বিভিন্ন জায়গায় খেলানোর বা এই যে এক্সপেরিমেন্ট, এটাকে কিভাবে দেখছেন? এই জায়গাটা টিম ম্যানেজমেন্ট দে নো ইট বেটার, আসলে তারা কোন সিচুয়েশনে কাকে কোন পজিশনে খেলাতে চাচ্ছে। যেমন প্রথম দিন এগেইনস্ট আফগানিস্তান আমরা দেখতে পেয়েছি মিরাজকে নাম্বার 3 খেলানো হয়েছে, মেবি টিম ম্যানেজমেন্টের একটা ডিফারেন্ট প্ল্যান ছিল যে ওই টাইমে একটা রাইট হ্যান্ডেড ব্যাটারকে প্রমোট করা। আফটার দ্যাট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে ওই সময়টাতে এরকম হতে পারে যে চিন্তা করেছে রিস্ট অপলি যেহেতু বোলিং করছে বাঁহাতি বোলার, তার এগেনস্টে আমি বাঁহাতি ব্যাটারকেই নামিয়ে দিই, বাট এগেনস্ট লেফট হ্যান্ডার্স তিনি সুইং খুব ভালো বের করে নিয়ে যাচ্ছিলেন, অ্যাঙ্গলিং দ্য বল অ্যাওয়ে ফ্রম দ্য লেফট হ্যান্ডার্স। সো আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে ওইভাবে, তারা সাফল্য করছে। সাকিব আল হাসান একটা কথা বলেছেন, চান্ডি খাতুরা সিংহ প্রেস কনফারেন্সে বলেছেন যে ম্যাচ বাই ম্যাচ তারা কম্বিনেশন, ম্যাচ বাই ম্যাচ তারা ধরে এগোতে চান।